হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা এই ভিডিওতে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে কিন্তু খুব ভালো পোস্টে কিন্তু নিয়োগ হবে তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে শেয়ার করে থাকি তো জয় যারা যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিত বিভিন্ন জব নোটিফিকেশান এখান থেকে পেয়ে যাবেন যেগুলো কিন্তু অফিসিয়াল জব নোটিফিকেশান আমরা কিন্তু সবসময় শেয়ার করি তো অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে ডাব্লিউ বিএসআরএলএম আনন্দধারা থেকে কিন্তু নিয়োগ হচ্ছে যেটা হচ্ছে জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু নিয়োগ হচ্ছে তো এই যে নোটিফিকেশান সেটি কিন্তু বেরিয়েছিল তিন নয় দু হাজার একুশে এবং ছয় তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে তো চলুন কবে লাস্ট ডেট সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ভালোভাবে ভিডিওটি দেখতে থাকুন আমি কিন্তু কমপ্লিটলি আপনাদেরকে ডিসকাস করে দেব। তো দেখুন এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে জেলা গ্রামোন্নয়ন বিভাগ ডিআরডিসি এর মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দধারার অধীনস্থ গড়বেতা এক নম্বর এবং ডেবরা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে সম্পূর্ণ চুক্তিভিত্তিক বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার অর্থাৎ বিডিএসপি পদে কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে বয়সের সীমা রয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং স্নাতক উত্তীর্ণ মহিলারা কিন্তু আবেদনে যোগ্য ঠিক আছে তো চলুন এই নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানব দেখুন যে পোস্টে নিয়োগ হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার বিডিএসপি পদে কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে আপনাদের বয়সের সীমা থাকতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী স্নাতক হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলাদেরকেই নিয়োগ হবে ঠিক আছে মহিলাদেরকেই নিয়োগ করা হবে এটা কিন্তু এখানে বলা রয়েছে কোনো পুরুষরা কিন্তু এই নোটিফিকেশনের জন্য এলিজিবেল নয় ঠিক আছে তো চলুন এরপর আমরা এখান থেকে জেনে নেবো যে যারা আবেদন করবে করবেন তাদেরকে কিন্তু বাংলা ভাষায় বলতে পড়তে এবং লিখতে জানতে হবে এবং তার সাথে সাথে যেসব লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে পশ্চিমবঙ্গে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু দক্ষ ও পারদর্শী হতে হবে আবেদনকারীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে থাকতে হবে এবং তার সাথে সাথে আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবেন তাকে ওই গ্রাম পঞ্চায়েতে অন্তত দুই বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই স্মার্টফোন এবং কম্পিউটারের ব্যবহার জানতে হবে এবং তার সাথে সাথে যদি আবেদনকারী এস এর সদস্যা হন তাহলে এস এর সদস্যা সেই এসএইচজি এর কমপক্ষে তিনবার ব্যাংক লিংকেজ থাকতে হবে ঠিক আছে এবং এখানে আরও বলা রয়েছে যে ন্যূনতম পনেরো দিন তার নিজের গ্রামের বাইরে কাজ করার জন্য কিন্তু যেতে হতে পারে সেটার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে তো চলুন এই নিয়ে এই নোটিফিকেশানে আমরা আরও কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি সেগুলো আপনাদেরকে শেয়ার করে দেব আপনারা ভিডিওটি ততক্ষণে লাইক করুন শেয়ার করুন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং অবশ্যই সমস্ত প্রার্থীকে জানিয়ে দিন যে আপনাদের জেলায় কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে তো দেখুন আবেদন শুরু হয়েছে ছয় নয় দু তারিখ থেকে এবং সেটি চলবে সতেরো নয় দু দেখতে পাচ্ছেন লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু যেখানে সময় বলা রয়েছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু সমস্ত কাজের দিন অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে সমস্ত কাজের দিনে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে তো কোথায় আপনারা আবেদনপত্র জমা দেবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কমপ্লেক্স এই লোকেশনে গিয়ে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে তো দেখুন আবেদন জমা দেওয়ার পদ্ধতি কিভাবে আপনারা আবেদন জমা দেবেন তো আবেদনকারীকে উপযুক্ত ঠিকানায় এসে আবেদনপত্র ও যোগ্যতার নকল নকলসহ জমা দিতে হবে অর্থাৎ আপনাদের যে আবেদনপত্র রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এবং তার সাথে সাথে যেসব কপি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যা কিছু রয়েছে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে জমা করতে হবে এরপর দেখুন আপনাদের নিয়োগ কিভাবে হবে নিয়োগের পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন নিয়োগ নিয়োগ করার সময় আপনাদের লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের এমসিকিউ থাকবে ষাট নম্বরের এবং তারপরে থাকবে কম্পিউটার দক্ষতা যাচাই সেখানে কুড়ি নম্বর থাকছে এবং মৌখিক পরীক্ষাতে থাকছে কুড়ি নম্বর ঠিক আছে তো টোটাল একশো নম্বরের কিন্তু আপনাদের ইভালুয়েশন হবে এবং সেখান থেকে আপনাদের নিয়োগ হবে পরীক্ষার সিলেবাস কি কি থাকবে দেখুন মাধ্যমিক বা তার সমতুল্য এক্সামে যেমন জটিলতা থাকে অর্থাৎ যে ধরনের প্যাটার্ন থাকে যে লেভেলের কোশ্চেন থাকে সেই ধরনের কোশ্চেন কিন্তু এখানে জিজ্ঞাসা করা হবে যেখানে সাবজেক্ট থাকছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস বেসিক কম্পিউটার নলেজ কমার্স রিজনিং নলেজ অব ডিস্ট্রিক্ট সব বিষয়ে কিন্তু কোশ্চেন থাকবে এবং কম্পিউটার যেটা পরীক্ষা হবে কম্পিউটার রিলেটেড সেটা হচ্ছে এমএস অফিস এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে দেখুন পরীক্ষার সময় পরীক্ষার সময় হচ্ছে লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিটে এবং কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে তিরিশ মিনিটে ঠিক আছে এবং সাম্মানিক দেখতে পাচ্ছেন প্রতিদিন তিনশো টাকা করে সর্বাধিক পনেরো দিন আপনাদেরকে কাজ করানো হবে এবং উপযুক্ত যাতায়াতের খরচা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো এগুলোই কিন্তু অফিসিয়ালি এখানে কিন্তু শেয়ার করা রয়েছে যেগুলো আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু পুরো লেখা রয়েছে প্রকল্প আধিকারিক জেলা গ্রামোন্নয়ন শাখা পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু এটি বেরিয়েছে তো চলুন এরপর আপনাদেরকে বলে দিচ্ছি এই যে অফিসিয়াল যে নোটিফিকেশান আপনাদেরকে শেয়ার করলাম এটা আপনারা কোন খান থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের গুগলে সার্চ করবেন আনন্দধারা এম আই ডট ইন এই যে লেখাটি রয়েছে এটি আপনারা টাইপ করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট চলে আসবে যে ওয়েবসাইটে লেখা রয়েছে হোম ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল অ্যান্ড আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ চলে আসবে যেখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার ওয়ান পোস্ট ইন ইচ জিপি আন্ডার এনআরএল এনআরইটিপি ব্লক ঠিক আছে এখানে কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনারা কি করবেন দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড নোটিস এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সেই অফিসিয়াল জব নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম সেখান থেকে পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশান ফর্মটি ভালোভাবে ফিল আপ করে তারপরে আপনাদেরকে সমস্ত নথি যুক্ত করে সেখানে কিন্তু গিয়ে আপনাদেরকে সেখানে আবেদন করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন ততক্ষণে ধন্যবাদ data